নমস্কাৰ, ইয়া প্ৰাইম টাইম 18 ষ্টুডিঅ'ত মই প্ৰাঞ্জল প্ৰতিম হাজৰিকা। আৰম্ভণিতে ব্ৰেকিং নিউজ। পুনৰ বৃদ্ধি হ'ব লকডাউন, 30 এপ্ৰিললৈ বৃদ্ধি হ'ব লকডাউন। চৰকাৰী সূত্ৰত এই তথ্য প্ৰকাশ পাইছে। দেশৰ সকলো ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীৰে প্ৰধানমন্ত্ৰী মোদীৰ বৈঠক ইতিমধ্যেই সম্পন্ন হ'ল। ভিডিঅ' কনফাৰেন্সিঙৰ জৰিয়তে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অধিকাংশ মুখ্যমন্ত্ৰীৰে লকডাউন বৃদ্ধিৰ পোষকতা। মুখ্যমন্ত্ৰীসকলৰ সৈতে হোৱা বৈঠকত সামাজিক দূৰত্ব বৰ্তাই ৰখাত গুৰুত্ব প্ৰধানমন্ত্ৰীৰ। জীৱন থাকিলেহে জগত থাকিব বুলি মন্তব্য কৰি লকডাউন বৃদ্ধিৰ ইংগিত দিছে দেশৰ প্ৰধানমন্ত্ৰীয়ে। জীৱন আৰু জগত দুয়োটাৰে সুৰক্ষাৰ কথা চিন্তা কৰিব লাগিব, এয়া প্ৰধানমন্ত্ৰীৰ মন্তব্য। জীৱন আৰু জগতৰ বাবে সামাজিক দূৰত্ব অতি জৰুৰী। অৱশ্যে আজি ৰাষ্ট্ৰক উদ্দেশ্যি ভাষণ প্ৰদান নকৰে দেশৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে। পুনৰ বৃদ্ধি হ'ব লকডাউন, 30 এপ্ৰিললৈ বৃদ্ধি হ'ব লকডাউন। চৰকাৰী সূত্ৰত এই তথ্য প্ৰকাশ পাইছে। দেশৰ সকলো ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীৰে প্ৰধানমন্ত্ৰী মোদীৰ বৈঠক ইতিমধ্যে সমাপন হৈছে। ভিডিঅ' কনফাৰেন্সিঙৰ জৰিয়তে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অধিকাংশ মুখ্যমন্ত্ৰীৰে লকডাউন বৃদ্ধিৰ পোষকতা। মুখ্যমন্ত্ৰীসকলৰ সৈতে হোৱা বৈঠকত সামাজিক দূৰত্ব বৰ্তাই ৰখাত গুৰুত্ব দিছে দেশৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে। মহামাৰী কৰোণাৰ সংহাৰত অসহায় মানৱ জাতি। বিশ্বজুৰি মৃতকৰ সংখ্যাই অতিক্ৰম কৰিছে লাখৰ ঘৰ। মৃত্যুৰ সংখ্যাৰে ইটালীক চেৰেপি লোৱাৰ পথত আগবাঢ়িছে আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰ। বিশ্বজুৰি অব্যাহত আছে ভয়াৱহ কৰোণাৰ মাৰাত্মক সংক্ৰমণ। মৃতকৰ সংখ্যাই অতিক্ৰম কৰিছে লাখৰ ঘৰ। 24 ঘণ্টাত আমেৰিকাত 2,108 জনৰ মৃত্যু। বিশ্বজুৰি মৃত্যুৰ কিৰিলি। মৃতকৰ সংখ্যাৰ ফালৰ পৰা ইটালীক চেৰ পেলোৱাৰ দিশলৈ আগবাঢ়িছে আমেৰিকা। ইটালীত 18,849 জনৰ মৃত্যু। আমেৰিকাত মৃত্যু 18,761। কিন্তু আক্ৰান্তৰ ফালৰ পৰা পৃথিৱীৰ প্ৰতিখন দেশকেই অতিক্ৰম কৰিছে আমেৰিকাই। এই সংখ্যাই কাহানিবাই অতিক্ৰম কৰিছে 5 লাখৰ ঘৰ। স্পেইনত 1,58,273 জন আৰু ইটালীত 1,47,577 জনৰ বিপৰীতে আমেৰিকাত আক্ৰান্তৰ সংখ্যা 5,03,177 জন। কৰোণা ভাইৰাছৰ অভিকেন্দ্ৰ হিচাপে পৰিগণিত হৈছে সৰ্বশক্তিমান আমেৰিকাৰ কেইবাখনো চহৰ। নিউয়ৰ্ক, য'ত আক্ৰান্ত হৈছে 1,72,358 জন, মৃত্যু হৈছে 7,844 জনৰ। নিউজাৰ্চি, য'ত আক্ৰান্ত হৈছে 54,844 জন আৰু মৃত্যু হৈছে 1,932 জনৰ। মিচিগান, ইয়াত আক্ৰান্ত হৈছে 22,783 জন আৰু মৃত্যু হৈছে 1,281 জনৰ। সমগ্ৰ বিশ্বত 1,02,789 জনলৈ বৃদ্ধি পাইছে মৃতকৰ সংখ্যা। আক্ৰান্তৰ সংখ্যাও ধাৰাবাহিকভাৱে বৃদ্ধি পাই আছে। আক্ৰান্তৰ ফালৰ পৰা চীনৰ পাছতেই ষষ্ঠ স্থানত আছে ইংলেণ্ড। 73,758 জন আক্ৰান্তৰ মাজৰ 8,958 জনৰ মৃত্যু হৈছে ইংলেণ্ডত। কিন্তু আতংকৰ মাজতো উন্নতি হৈছে ব্ৰিটিছ প্ৰধানমন্ত্ৰী বৰিছ জনছনৰ স্বাস্থ্য। ICUৰ পৰা কেবিনলৈ স্থানান্তৰ কৰা হৈছে বিশ্ব নেতাগৰাকী। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। শুকুৰবাৰৰ পৰা গুৱাহাটী মহানগৰীত প্ৰযোজ্য হৈছে বাহনৰ যুগ্ম অযুগ্ম নিয়ম। কিন্তু এতিয়াও একাংশই বুজি পোৱা নাই বাহনৰ পঞ্জীয়ন নম্বৰৰ এই নতুন নিয়ম। লতি ঘটিৰ সন্মুখীন হৈছে একাংশ বাহনৰ গৰাকী। আৰক্ষীয়ে জব্দ কৰিছে কেইবাখনো বাহন। গুৱাহাটীৰ ৰাজপথত বাহনৰ বাবে যুগ্ম অযুগ্মৰ ব্যৱস্থা। এই ব্যৱস্থা নুবুজি একাংশৰ হাহাকাৰ। দিল্লীত হোৱা ভয়ংকৰ প্ৰদূষণ ৰোধ কৰিবলৈ 4 বছৰ পূৰ্বে কেজৰিৱাল চৰকাৰে গ্ৰহণ কৰিছিল অড এণ্ড ইভেন ফৰ্মুলা, আৰু সেই একে ফৰ্মুলাৰ ভিত্তিতে শেহতীয়াভাৱে অসমতো গ্ৰহণ কৰা হৈছে যুগ্ম আৰু অযুগ্ম সংখ্যাৰ এই ফৰ্মুলা। দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱালে 4 বছৰ পূৰ্বে প্ৰদূষণ ৰোধৰ উদ্দেশ্যে ৰাজপথত বাহনৰ চলাচল হ্ৰাস কৰিবলৈ গ্ৰহণ কৰিছিল অড এণ্ড ইভেন ফৰ্মুলাৰ। উচিত বিকল্প ব্যৱস্থা গ্ৰহণ নকৰি জনসাধাৰণক হাৰাশাস্তি কৰা বুলি
বিরোধীর সমালোচনার সম্মুখীন হওয়া কেজরিওয়াল সরকারের এই ফর্মুলাক 15 দিনের আদরিও লৈছিল দিল্লীবাসীয়ে। লকডাউনের সময়তো রাজপথত অত্যধিক বাহন চলাচলের প্রতি লক্ষ্য রাখি শুক্রবারের গুয়াহাটী মহানগরীত প্রযোজ্য করা হয়েছে অড এন্ড ইভেন ব্যবস্থার। বাহন সমূহের পঞ্জীয়ন নম্বরের শেষের সংখ্যাটো 02468 হলে হব যুগ্ম। একদরে বাহন সমূহের পঞ্জীয়ন নম্বরের শেষের সংখ্যাটো 13579 হলে হব অযুগ্ম। মহানগরীত এই যুগ্ম অযুগ্ম ব্যবস্থা নুবুজার বাবেই হাহাকার লাগিছে একাংশর। জব্দ হয়েছে ইখনের পিছত সিখন বাহন। যেতিয়াপরা লকডাউন আরম্ভ হয়েছে তেতিয়াপরা অল নন এসেনশিয়ালক আমি ফরবিড করেছো ওলাবলে। নন এসেনশিয়াল একবারই এলাউড নাই, ঠিক আছে। কিন্তু এই নতুন যে অড ইভেনের যে সিস্টেম দিয়া হয়েছে এইটু অকল পাসধারী ভেহিকলের কারণে হয়, যার লগত পাস আছে তেওঁলোকের কারণে এই অড ইভেনের সিস্টেম দিয়া হয়েছে। তার মাজতো কিছুমান যে সুপার এসেনশিয়াল সার্ভিসেস আছে, ধরক হেলথ আপনার প্রেস হয়ে গেল, গভর্নমেন্ট সার্ভেন্ট অন ডিউটি হয়ে গেল, আর ইলেকট্রিসিটি টেলিকম রিলেটেড যান আছে এই হ্যাঁ হ্যাঁ, তো এই আমি মানে তেওঁলোকক এই অড ইভেনেরপর এক্সেম্পশন দিছো। কিন্তু যার লগত পাস নাই, যার এসেনশিয়াল ডিউটি এসেনশিয়াল পার্পাস নাই, তেওঁলোকের কারণে তো একবারই এলাউডে নাই, এই তো কনফিউজনের বস্তু নহয়। গুয়াহাটীত পরীক্ষামূলকভাবে লওয়া এই যুগ্ম অযুগ্ম ব্যবস্থা অনাগত দিনত যানজট বা প্রদূষণ নিয়ন্ত্রণের ব্যবহার করার চিন্তা করেছে নাকি আরক্ষীয়ে? এটা এই পরীক্ষামূলকভাবে অড এন্ড ইভেন লওয়া হয়েছে, আর গুয়াহাটীত দেখা যায় যে যথেষ্ট ট্রেফিক, গতি অড এন্ড ইভেন ফিউচারতো কিবা পসিবিলিটিস থাকিব নাকি বা আপনাদের চিন্তা চর্চা করব নাকি? না, এই আমি তো কালিয়ে আরম্ভ হয়েছে, যাকালি আরম্ভ হয়েছে, আজি অর্ডার প্রথম দিন হয় আর কালি সানডে আছে। তো ফর দ্য টাইম বিং ইটস যে আপনি কলে তো ইটস মানে উই আর ট্রাইং টু টেস্ট ইট কি কেনে হয়, তারপর আমি রিভিউ করি উপরের আমার সিনিয়র ফরমেশনত এই রিভিউ হব, রিভিউ হওয়ার পিছত কিবা এটা আর সিদ্ধান্ত লওয়া যাব। লকডাউনের ফলত এতিয়া সমগ্র ভারত স্তব্ধ হয়ে পড়েছে, যার ফলত হ্রাস পাইছে প্রদূষণের মাত্রা। এটা প্রশ্ন হয়েছে যে পরীক্ষামূলকভাবে গ্রহণ করা এই যুগ্ম অযুগ্ম ফর্মুলা অনাগত দিনতো ব্যবহার করা হব নাকি প্রদূষণ রোধের উদ্দেশ্যে? ক্যামেরা পার্সন হিতেশ ডেকার সহযোগত গুঞ্জন কলিতার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। লকডাউনের মাজতে গুজরাটের সুরাটত চরম উত্তেজনার সৃষ্টি হল। কাম বিচারি রাজপথলে ওলাই আহিল শ শ্রমিক, উড়িয়া লুমস উদ্যোগের শ শ্রমিকে কাম বিচারি ওলাই আহিল, অন্যথা নিজ নিজ রাজ্যলে উভতি যাওয়ার অনুমতি দিয়ার দাবি উত্থাপন করে। ইয়া লকডাউনের মাজতে গুজরাটের সুরাটের দৃশ্য দেখাইছো, উত্তেজনার সৃষ্টি হল তাত। কাম বিচারি রাজপথলে ওলাই আহিল শ শ শ্রমিক, উড়িয়া লুমস উদ্যোগের শ শ শ্রমিকে কাম বিচারি এনেধরণে ওলাই আহিল, অন্যথা নিজ নিজ রাজ্যলৈ উভতি যাওয়ার অনুমতি দিয়ার তেওঁলোকে দাবি উত্থাপন করে। মঞ্চ নহয় ড্রয়িং রুমতেই চলিছে ভাওনার আখরা, নাই রূপসজ্জা নাই তাল খোলার ব্যবস্থা। করোনার আতঙ্ক আর লকডাউনের মাজতেই কোনো আয়োজন অবিহনেই বহু যুবক যুবতীয়ে আওড়াইছে ভাওনার বচন। মঞ্চত নহয় ড্রয়িং রুমত ভাওনার আখরা, নাই রূপসজ্জা নাই তাল খোলা। তেলেঙ্গানার এগারী মাতৃর পুত্র স্নেহে দখল করেছে বাতরির শিরোনাম। দিনে নিশায় স্কুটি চলাই অতিক্রম করলে 1400 কিলোমিটার, কিন্তু কোনো অভিলেখর বাবে নহয় এইগৰাকী দুঃসাহসী মহিলাই অন্ধ্রপ্রদেশের নেল্লোরৰ পৰা তেলেঙ্গানার নিজৰ ঘৰলৈ উভতাই আনিলে পুত্ৰ। নির্জন পথত নিশা দূৰ দূৰকৈ বুকু কপিছিল মহিলাগৰাকীৰ, কিন্তু পুত্ৰৰ ভাবনাই সাহস দিছিল তেওঁ। অবশেষত সর্বসাধারণ লোকে চিন্তাও কৰিব নোৱাৰা কাম তেওঁ কৰি পেলাইছিল। আকস্মিকভাৱে ঘোষণা কৰা লকডাউনৰ ফলত মহিলাগৰাকীৰ পুত্ৰ আবদ্ধ হৈ পৰিল অন্ধ্রপ্রদেশত।
এজন বন্ধুক ঘৰত থবলৈ গৈ আবদ্ধ হৈ পৰা পুত্ৰক ঘৰলৈ ঘূৰাই আনিবলৈ এই পদক্ষেপ ললে মহিলাগৰাকীয়ে। এই দুঃসাহসী মহিলাগৰাকীৰ নাম ৰেজিয়া বেগম। তেওঁ নিজামাবাদৰ এখন চৰকাৰী বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষয়িত্ৰী। 15 বছৰ পূৰ্বেই মৃত্যু হৈছিল মহিলাৰ স্বামীৰ। তাৰ পিছৰে পৰা 2 পুত্ৰৰ সৈতে বাস কৰে ৰেজিয়াই। তেওঁৰ ডাঙৰ পুত্ৰ অভিযান্ত্ৰিকৰ স্নাতক আৰু সৰু পুত্ৰই ডাক্তৰী পঢ়িবলৈ প্ৰস্তুতি চলাই আছিল, আৰু সৰু পুত্ৰই আবদ্ধ হৈ পৰিছিল অন্ধ্ৰপ্ৰদেশত। পুত্ৰই ঘৰলৈ যাবলৈ মন গৈছে বুলি কোৱাৰ লগে লগে উত্ৰাৱল হৈ পৰিছিল ৰেজিয়া বেগম। অদম্য সাহসী ৰেজিয়াই তাৰ পাছতে কৰিলে এই আশ্চৰ্যকৰ কাম। তেওঁ কনিষ্ঠ পুত্ৰক আনিবলৈ পঠিওৱা নাছিল জ্যেষ্ঠ পুত্ৰকো, কাৰণ আৰক্ষীয়ে অযথা টহল দিবলৈ যোৱা বুলি আটক কৰিব পাৰে পুত্ৰক। সেয়ে নিজেই সোমবাৰে পুৱাই স্কুটিৰে ওলাই গৈছিল পুত্ৰক ঘূৰাই আনিবলৈ। লগত লৈছিল কেইখনমান ৰুটি আৰু পানীৰ বটল। বাটত কেইবা স্থানতো তেল ভৰাবলৈ সোমাইছিল মহিলাগৰাকী। তাতে পানী আৰু ৰুটি খাইছিল ৰেজিয়াই। মঙলবাৰে দুপৰীয়া তেওঁ উপস্থিত হৈছিল নেল্লোৰত, আৰু বুধবাৰে পুত্ৰসহ ঘূৰি আহি উপস্থিত হয় তেলেংগানাৰ নিজৰ ঘৰত। এইগৰাকী মাতৃয়েনে অবিস্মৰণীয় সাহস আৰু পুত্ৰ স্নেহে সকলোকে এতিয়া চমকিত কৰি তুলিছে। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট। এইখিনি মুহূৰ্তৰ এক ব্ৰেকিং নিউজ। মহামাৰী কৰোণাৰ আতংকৰ মাজত এটা ভাল খবৰ আহিছে। মহাৰাষ্ট্ৰত কৰোণা মুক্ত হল এটা কৰোণা হটস্পট। মহাৰাষ্ট্ৰৰ চাংলিৰ ইছলামপুৰ হল কৰোণা মুক্ত। পুনৰ জনাইছো, মহামাৰী কৰোণাৰ আতংকৰ মাজতে আহিছে এই ভাল খবৰটো। মহাৰাষ্ট্ৰত কৰোণা মুক্ত হল এটা কৰোণা হটস্পট। মহাৰাষ্ট্ৰৰ চাংলিৰ ইছলামপুৰ হল কৰোণা মুক্ত। প্ৰথম অৱস্থাত ইছলামপুৰ আছিল সম্পূৰ্ণৰূপে কৰোণাৰ এক হটস্পট, য'ৰ পৰা বিভিন্ন জনলৈ বিয়পিছিল কৰোণা ভাইৰাছ। কিন্তু অৱশেষত মহাৰাষ্ট্ৰৰ এই হটস্পটটো কৰোণা মুক্ত হ'ল। মহাৰাষ্ট্ৰৰ চাংলিৰ ইছলামপুৰত এই হটস্পটটো বুলি থিৰাং কৰা হৈছিল, বা এই স্থানটোৰ পৰা থিৰাং কৰা হৈছিল একমাত্ৰ, কাৰণ তাৰ পৰাই কৰোণা ভাইৰাছ বহুতৰ দেশলৈ বিয়পিছিল। অৱশেষত স্বাস্থ্য বিভাগে সকলো পদক্ষেপ গ্ৰহণ কৰি বৰ্তমান এই হটস্পটটো কৰোণা মুক্ত বুলি ঘোষণা কৰিছে। কৰোণাৰ সৈতে যুঁজিবলৈ সজাগতা সৃষ্টিৰ চেষ্টা নাগালেণ্ড আৰক্ষীৰ। গীতে মাতে নাগালেণ্ড আৰক্ষীয়ে ঘৰতেই সোমাই থাকিবলৈ আহ্বান জনাইছে ৰাইজক। কৰোণাৰ মহাসংক্ৰমণ, এইজাক পুলিচে কি কৰিছে চাও। কাৰোবাৰ মুখত মাস্ক, হাতত কাগজ মাইক্ৰফোন আৰু কাৰোবাৰ মুখত মাউথৰ গেন। সমগ্ৰ বিশ্বত এতিয়া এটাই শব্দ, এটাই আতংক, এটাই চিন্তা, কৰোণা ভাইৰাছ অথবা কভিড-19। ভাৰতত ইয়াৰ সংক্ৰমণৰ সংখ্যাই 8000ৰ ঘৰ চুবলৈ ওলাইছে। মৃতকৰ সংখ্যাই 200ৰ ঘৰ অতিক্ৰম কৰিছে। এনে সময়তে চিকিৎসক, নাৰ্ছ, চাফাই কৰ্মী, জৰুৰী সেৱাত কৰ্মৰত লোক, সাংবাদিক আৰু আৰক্ষী বাহিনীয়ে দিনে ৰাতিয়ে কাম কৰি আছে। চলি আছে দেশজুৰি লকডাউন। লকডাউন আৰু সামাজিক ব্যৱধান ৰক্ষা কৰাৰ ক্ষেত্ৰত আৰক্ষী বাহিনীয়ে বিশেষ উদ্যোগ গ্ৰহণ কৰিছে। ইয়াৰ মাজতে এই দৃশ্যসমূহলৈ মন কৰক। এয়া নাগালেণ্ড আৰক্ষীৰ দল, আৰক্ষী মহাপৰিদৰ্শক, আৰক্ষী অধীক্ষক, অতিৰিক্ত আৰক্ষী অধীক্ষক, উপ আৰক্ষী অধীক্ষক, পৰিদৰ্শকৰ পৰা কনিষ্ঠবললৈ শাৰী পাতি থিয় দিছে এইসকলে। এজনৰ হাতত মাইক্ৰফোন, এজনৰ হাতত মাউথৰ গেন, বাকীসকলৰ হাতত একোখনকৈ কাগজ। কৰোণা ভাইৰাছৰ মহাসংক্ৰমণৰ সময়ত এইসকল মহিলা আৰক্ষীৰ লগতে পুৰুষ আৰক্ষীয়ে সজাগ কৰিছে ৰাইজক। নাগালেণ্ডৰ ব্যৱসায়িক প্ৰাণকেন্দ্ৰ ডিমাপুৰৰ ৰাজপথৰ দাঁতিত থিয় হৈ এইসকল আৰক্ষীয়ে গাইছে কোৰাছ। কৰোণা ভাইৰাছ সংক্ৰান্তত সজাগ কৰিছে এনেদৰেই। শেষত ৰাইজক আহ্বান জনাইছে লকডাউন মানি চলক। আমি বিশ্বাস কৰোঁ যে আপোনালোকে সামাজিক ব্যৱধান ৰক্ষা কৰি চলিব। বিজু কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট। আপোনাৰ ওপৰত বিশ্বাস আছে। থেংক ইউ।
মহামারী করোনায় স্তব্ধ করেছে রাজ্যের অর্থনীতি। ইয়ার পরিত্রাণের শনিবারের খোলা হল ডিব্রুগড় জেলার চাহ বাগিচাসমূহ। শীঘ্রই খোলা হব যোরহাটরও চাহ বাগিচাসমূহ। প্রশাসনের কঠোর নীতি নির্দেশনার মাজত বাগিচাসমূহত আরম্ভ হয়েছে কাম কাজ। সংকটের মাজতো রাজ্যের চাহ উদ্যোগলৈ সকাহ। 19 দিনের পাছত খোলা হল ডিব্রুগড়ের চাহ বাগিচা। শীঘ্রই খোলা হব যোরহাটর চাহ বাগিচাসমূহ। লকডাউনের সময়তো রাজ্যের চাহ বাগিচাসমূহলৈ লাহে লাহে ঘুরি আহিছে পূর্বর স্থিতি। শনিবারের খোলা হল ডিব্রুগড় জেলার চাহ বাগিচাসমূহ। জেলা প্রশাসনের অনুমতিত চাহ বাগিচাসমূহত পাত তোলা আরম্ভ করেছে শ্রমিকসকলে। কিন্তু চাহ বাগিচা কর্তৃপক্ষই কঠোরভাবে পালন করব লাগিব কোভিড-19 বিরোধী সজাগতা। চাহ বাগিচার ক্ষেত্রে ইতিমধ্যে এটা মিটিং হয়েছে আর সোশ্যাল ডিস্টেন্সিং নর্মস ফলো করে আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নোটিফিকেশন যে আহিছে সেই ভিত্তিত আমি চাহ বাগান অপারেশনসটা স্টার্ট করবলে এটা ডিসিশন লইছো ইতিমধ্যে। আর মানে ভাবু যে চাহ বাগান অপারেশন স্টার্ট করাতেও কিন্তু দ্য মোস্ট এসেনশিয়াল থিং উইল বি সোশ্যাল ডিস্টেন্সিং অ্যান্ড দ্য নর্মস অ্যান্ড রেগুলেশনস টু বি ফলোড উইচ সি টু ইট দ্যাট দ্য অল দোজ নর্মস আর ফলোড। খোলা হয়েছে ব্রডলিফ ফ্যাক্টরিসমূহ। 50% কর্মচারী অব্যাহত রাখিছে কাম কাজ। কেবল ডিব্রুগড় জেলাতে আছে প্রায় 70খনের অধিক ডাঙর চাহ বাগিচা, লগতে আছে 2500ও অধিক ক্ষুদ্র চাহ বাগিচা। প্রতিগী শ্রমিকে সাবোনে হাত ধুই প্রবেশ করেছে বাগিচা, পরিধান করেছে মাস্ক, বজায় রাখিছে সামাজিক দূরত্ব। চাহ শ্রমিকর সুরক্ষার দিকটির প্রতি তীক্ষ্ণ নিরীক্ষণ রাখিছে চাহ বাগিচার পরিচালকর লগতে চাহ শ্রমিক সংগঠনের সদস্যয়। আজিপরা কাম আরম্ভ হয়েছে, তার মানে আমি যে সোশিয়াল ডিস্টেন্সিং মেইন যে আমার ইয়ে আছে এই হল সোশিয়াল ডিস্টেন্সিং, মাস্ক পিন্ধা কামত আহতে, তারপর বা কামর সময়তো মাস্ক পিন্ধা, হ্যান্ড ওয়াশিংয়ের ইয়ে ব্যবস্থা করা হয়েছে, গোটেইখিনি ব্যবস্থা আমি করে পেলায় কামটো আরম্ভ করেছো। ইফালে যোরহাট জেলার চাহ বাগিচাসমূহ খোলার অনুমতি প্রদান করেছে জেলা প্রশাসনে। জেলাখনত আছে 88খনেরও অধিক চাহ বাগিচা। প্রশাসনে নির্ধারিত করা নিয়ম অনুযায়ী বাগিচার ভিতরতে থাকিব লাগিব কর্মরত শ্রমিকসকল। বাহির লোক প্রবেশ করিব নোৱাৰিব বাগিচা। ফ্যাক্টরিলৈ পাত কঢ়িওৱা বাহন সোমোৱাৰ পূর্বে সেনিটাইজ করাটো বাধ্যতামূলক। রাজ্যখনক অর্থনৈতিকভাবে সবল করাত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আহিছে চাহ উদ্যোগে। বিগত কেইবাদিন ধরে বাগিচাসমূহ বন্ধ হয়ে থাকাত শ্রমিকর মাজত খাদ্য নাটনকে ধরে সৃষ্টি হয়েছিল চরম অচলাবস্থার, যার বাবে ভিন্ন নীতি নিয়মের আধারত চাহ বাগিচাসমূহ খুলিবলৈ অনুমতি দিছে প্রশাসনে। ডিব্রুগড়ের দীনেশ দাসর সহযোগত তমাশ বুড়াগোহাঁই আর যোরহাটের ক্যামেরাত পূর্ণ বিকাশের সহযোগত গৌতম বরার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। কপিকুলর বিলাস। লকডাউনে মনুষ্যর জীবন বিপর্যস্ত করার বিপরীতে চরাই চিরিকটি আর জীব জন্তুর সলনি হয়েছে লাইফস্টাইল। করোনালৈ কানহার নাই কপিকুলর। মাসুল নিদিয়াক চকু দিলে সুইমিং পুলত। গৃহস্থ গৃহবন্দী হয়ে থাকার সুযোগ লৈ সলালে লাইফস্টাইল। স্প্রিংবোর্ড ডাইভারের দরে পোনে পোনে সমারসল্ট মারি সুইমিং পুলত সোমাল এটা মলুয়া। নীলাভ জলরাশিত মলুয়ার সাঁতোর দেখি রই নাথাকিল সতীর্থবৃন্দও। এটা এটাক কেইবাটাইও সাঁতুরি নাদুরি আনন্দ ললে নতুন লাইফস্টাইলর। করোনার আতঙ্কত সকলে ঘরের ভিতর আত্মগোপন করার সময়ত এইদরে পূর্বসূরী সকলে লৈছে বিলাসী জীবনের আনন্দ। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। মানুহে মানুহর বাবে সুধাকণ্ঠর একটা কালজয়ী গীতক বাস্তব রূপ দিছে অসমৰ হৃদয়বান লোক আর একাংশ দল সংগঠনে। লকডাউনের বাবে খাদ্য সামগ্রীর নাটনিত ভোগা পরিয়ালসমূহক সাময়িক সকাহ প্রদান করেছে হৃদয়বান ব্যক্তি আর দল সংগঠনে। লকডাউনের 18টা দিন দল সংগঠনের বিভিন্নজনে সহায়ের হাত আগবাইছে আর্তজনক।
অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর শোণিতপুর জেলা সমিতি আর বিহগুড়ি আঞ্চলিক সমিতিয়ে 400টা দরিদ্র পরিয়ালক আগবাইছে অত্যাবশ্যকীয় সামগ্রী। ডুমডুমা বন সংমণ্ডলর অধীনর সীমান্তবর্তী গাঁওসমূহ দিন হাজিরা করে খা 250টা দরিদ্র পরিয়ালক ডুমডুমা বন বিভাগে আগবাইছে অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রী। রাভা হাসং স্বায়ত্তশাসিত পরিষদর মুখ্য কার্যবাহী সদস্য টঙ্কেশ্বর রাভায় 1200টা পরিয়ালর মাজত খাদ্য সামগ্রী বিতরণ করার লগতে দরিদ্র সীমারেখার তলত বসবাস করা 3000 পরিয়ালক 1000 কৈ আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা করে। দুধনৈর 100টা পরিয়ালক খাদ্য সামগ্রী বিতরণ করে দুধনৈর ব্যবসায়ী নীলু শর্মায়। বিশ্বজিৎ বর্মন আর অজিত হাজরিকায়ও দুখিয়া পরিয়ালক প্রদান করে খাদ্য সামগ্রী। মঙ্গলদৈ গধিয়াপাড়া গাঁর চিকিৎসক প্রসন্ন ডেকায় গাঁর শতাধিক পরিয়ালক আগবাইছে খাদ্য সামগ্রী। মঙ্গলদৈর যুবক গৌরব কুমার ডেকারাজ আর কুমারেশ দত্তই জরুরীকালীন সেবাত থাকা বিশেষক কর্তব্যরত চিকিৎসক নার্স সাফাইকর্মী আর আরক্ষীক বিতরণ করে খাদ্য সামগ্রী। লকডাউনের 18টা দিনেই এজন নিরাশ্রয় মানসিক বিকারগ্রস্ত লোকক পরিচর্যার খাদ্যর যোগান ধরে মহানুভবতার নিদর্শন দাঙি ধরেছে মরাণর এগারী স্বাস্থ্যকর্মী। কর্মক্ষেত্র যার সময় প্রতিদিনে লোকজনক নিজে রাঁধি অনা খাদ্য প্রদান করার লগতে পরিচর্যা করে আছে জরুরী সেবাত জড়িত স্বাস্থ্যকর্মীগিয়ে। বন বিভাগের কর্মচারী হরিদাসে এমাহর দরমহারে বরশিমলাত 300টাধিক দুখিয়া পরিয়ালক খাদ্য সামগ্রী বিতরণ করে। সরকারের আহ্বানের প্রতি সঁহারি জানায় দুখিয়া পরিয়ালর মাজত অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রী বিতরণ করে তিলানা গাঁর 40জনক সরকারি কর্মচারী। স্বাস্থ্যমন্ত্রীর আহ্বানের প্রতি সঁহারি জানায় শিবসাগর জেলার বকতা নঙলামরা আহমগাঁর 7গী সরকারী কর্মচারী দিন হাজিরা করে জীবন নির্বাহ করা 33টা পরিয়ালক বিতরণ করে খাদ্য সামগ্রী। হোজাই জেলা আরক্ষী আর প্রশাসনে 200টা পরিয়ালক খাদ্য সামগ্রী বিতরণ করে। দবকা রাজহ চক্র বিষয়া এ কে ইলিয়াস আহমেদে দবকা শহরের 120টা দুখিয়া পরিয়ালক অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর টুকুলা প্রদান করে। জাগিরোডর সরুবরীত 2 শিক্ষক আর 2 কৃষকে অঞ্চলটোর প্রায় 200টা পরিয়ালর মাজত বিতরণ করে চাউল ডাইল আলু মিঠাতেল আদির বিভিন্ন খাদ্য সামগ্রী। লগতে সামাজিক দূরত্ব বজায় রাখি সাবুনে হাত ধয় করিলে খাদ্য সামগ্রীর বিতরণ। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। সবাতোকৈ চর্চিত বিষয়টি হয়েছে যে দেশত পুনের বৃদ্ধি হব নাকি লকডাউনের সময়সীমা। দ্রুতগতিত ভারতত বৃদ্ধি পাইছে করোনার সংক্রমণ আর করোনাত মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যে লকডাউনের সময়সীমা বৃদ্ধির পোষকতা করেছে অধিক সংখ্যক রাজ্যের মুখ্যমন্ত্রী। বৃদ্ধি হব পারে নাকি লকডাউন অপেক্ষা প্রধানমন্ত্রীর ঘোষণাল। দেশত করোনাত আক্রান্তর সংখ্যা বর্তমানলৈকে 7000-এরও অধিক। বিগত 24 ঘণ্টাত করোনাত আক্রান্ত হয়ে মৃত্যুক আকালি লৈছে 40 জন। এনেদরে এতিয়া লকডাউনের মাজতো প্রতিদিনেই করোনাত আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাতো সচাকয়ে উদ্বেগজনক। ইফালে অহা 14 এপ্রিলত অন্ত পড়ব লকডাউন, কিন্তু করোনার এই ভয়াবহতালে চাই লকডাউন বৃদ্ধি হব নাকি? ইতিমধ্যেই শনিবারে রাজ্যসমূহের মুখ্যমন্ত্রীসকলের সঙ্গে ভিডিও কনফারেন্স যোগে বৈঠকত মিলিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকতেই প্রায় সংখ্যক রাজ্যের মুখ্যমন্ত্রীয়ে লকডাউন বৃদ্ধির পরামর্শ আগবায়। কিন্তু লকডাউনের ফলত এতিয়া ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি। সেই দিকলৈ লক্ষ্য রাখি কিছু কিছু নির্দিষ্ট ক্ষেত্রত লকডাউন শিথিল করারও পূর্ণ সম্ভাবনা আছে। এই সম্পর্ক বৃহস্পতিবারে বিশেষ ইঙ্গিত প্রদান করেছিল মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়ও। অবশ্যই সকলো নির্ভর করব প্রধানমন্ত্রীর ঘোষণার উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। আর এইখানে মুহূর্তের ব্রেকিং নিউজ। করোনা আর সাম্প্রতিক পরিস্থিতিক কাইলৈ সর্বদলীয় বৈঠক। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে আহ্বান করলে সর্বদলীয় বৈঠক পুয়া 10:55 অনুষ্ঠিত হব এই সর্বদলীয় বৈঠক। খানাপাড়ার প্রশাসনীয় পদাধিকারী মহাবিদ্যালয়ত অনুষ্ঠিত হব এই বৈঠক। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈও উপস্থিত থাকিব বৈঠকত। সর্বদলীয় বৈঠকের পাছতেই হব কেবিনেট বৈঠক। কেবিনেটত গ্রহণ করা হব কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
কেবিনেটৰ সিদ্ধান্ত অৱগত কৰা হ'ব প্ৰধানমন্ত্ৰী। পুনৰ জনাইছো, কৰোণা আৰু সাম্প্ৰতিক পৰিস্থিতিক লৈ কাইলৈ সৰ্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হ'ব। ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে আহ্বান কৰিলে সৰ্বদলীয় বৈঠক। পুৱা 10:55 অনুষ্ঠিত হ'ব সৰ্বদলীয় বৈঠক। খানাপাৰাৰ প্ৰশাসনীয় পদাধিকাৰী মহাবিদ্যালয়ত এই বৈঠক অনুষ্ঠিত হ'ব। প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈও উপস্থিত থাকিব এই বৈঠকত। সৰ্বদলীয় বৈঠকৰ পাছতেই হ'ব কেবিনেট বৈঠক। কেবিনেটত গ্ৰহণ কৰা হ'ব কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত। কেবিনেটৰ সিদ্ধান্ত অৱগত কৰা হ'ব দেশৰ প্ৰধানমন্ত্ৰী। এবাৰ সুলভ মূল্যৰ চাউল বিতৰণৰ নামত ধলাত অনিয়ম। চৰকাৰৰ ঘোষণা অনুসৰি দুখীয়া লোকে চাউল নোপোৱাত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয়। লকডাউনৰ সময়ত চৰকাৰী আঁচনিসমূহ জনসাধাৰণৰ বাবে মুকলি কৰা হ'ল যদিও একাংশ নেতা পালি নেতাই দুৰ্নীতি আৰু অনিয়ম সংঘটিত কৰে। তিনিচুকীয়া জিলাৰ ধলা অঞ্চললৈ সমবায় সমিতিৰ এজেণ্টে চাউল বিতৰণত অনিয়ম কৰাৰ অভিযোগ উত্থাপিত হৈছে। ধলাৰ ন বৰমুৰা গাঁও পঞ্চায়তৰ প্ৰতিনিধিয়ে অন্ন সুৰক্ষা আইন আঁচনিৰ চাউল প্ৰতিগৰাকী লোকক আধা কেজিৰ পৰা 3 কেজি পৰ্যন্ত কমকৈ দিয়াত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয়। যি সময়ত এসাঁজ ভাতৰ বাবে একাংশ লোকে হাহাকাৰ কৰিবলগীয়া হৈছে, সেই সময়ত পঞ্চায়ত প্ৰতিনিধিৰ এনে কাণ্ডত তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। এওৱাই কাৰ্ডৰ চাউলখিনি আমাৰ তাৰ পৰা আকৌ 1 কেজিকৈ কাটি ৰাখি সিহঁতি তেখেতে কৈছে তহঁতি কি জানিবি, এইখিনি ওপৰৰ পৰা সেনেকৈ লিষ্ট আহিছে। ঠিক আছে, এনেকৈ লিষ্ট আহিছে, আমি সেনেকৈ মানি লৈছোঁ। এতিয়াহে আমি গম পাইছোঁ লিষ্টটো খেলিমেলি হৈছে। এতিয়া যদি আমাক যদি কৈছে 18 কেজি দিছোঁ আপোনালোকক, আমাক 16 কেজি দিছে, লিখিছে আকৌ 18 কেজি দিছে আমাক 16 কেজি, কাৰণটো কি সেইটো আমি জানিব লাগিব। এই জেগাটোৰ নাম কি? এই জেগাটোৰ নাম হৈছে ধলা নবৰমুৰা। এই গোটেই চৌখোৱা আঞ্চলিকতে আমাৰ চাউল মানে কাটি ৰাখে, কাটি ৰাখাৰ কাৰণটো আমি নাজানো।